Welcome to our channel. এই ভিডিওতে আমরা সার্কুলার কনভলিউশনের জন্য অন্য একটি মেথড দেখব যে মেথডটির নাম ম্যাট্রিক্স মেথড। তো এর আগের ভিডিওতে আমরা সার্কুলার কনভলিউশনের আরেকটি মেথড দেখেছিলাম, সেটা ছিল লিনিয়ার মেথডে। আমরা লিনিয়ার মেথডে কনভলিউশন করার পর দেন একে সার্কুলার কনভলিউশনে কনভার্ট করা যায়। তো আজকে যেটা দেখব ম্যাট্রিক্স মেথড। তো এই ম্যাট্রিক্সের মাধ্যমে এই সার্কুলার কনভলিউশন করা যায়। দুটি সিগন্যাল, এই দুটি স্যাম্পলকে আমরা আগের এক্সাম্পলে যে দুটি স্যাম্পল ইউজ করেছিলাম সেই দুটি স্যাম্পলে নিয়েছে, আমরা দেখি যে দুই ক্ষেত্রে রেজাল্ট সেম আসে কিনা। তো এক্স অফ এন 1, 2, 1, 1, তো যে কোনো একটা স্যাম্পলকে প্রথমে ম্যাট্রিক্স আকারে আমাদের সাজাতে হবে। তো সেটা কিভাবে সাজাবো, প্রথমে হচ্ছে 1, 2, 1, 1, তো একে লিখে নিই 1, 2, 1, 1, কলম বরাবর লিখে নিলাম। দেন সবচেয়ে লাস্ট যে স্যাম্পলটা আছে সেটা হচ্ছে 1, এই ওয়ান কিন্তু 1, 2, 1, 1, তার মানে হচ্ছে এই ওয়ানটা। তো এই ওয়ান দিয়ে এখন শুরু করব পরের কলামটা, মানে হচ্ছে প্রথম কলামের লাস্ট যে স্যাম্পলটা থাকবে সেটা দিয়ে পরের কলামটা শুরু হবে। তার মানে ওয়ান, ওয়ানের পর কী আছে, এর পর হচ্ছে কোনো স্যাম্পল নেই, তার মানে আবার শুরু থেকে শুরু করতে হবে। তার মানে এর পর আছে আবার 1, 2, 1, তো লিখে নিলাম 1, 2, 1। তো এখন আমাদের দ্বিতীয় কলামের লাস্ট স্যাম্পল হচ্ছে ওয়ান, এ ওয়ানটা কিন্তু এই যে এ ওয়ান, ওকে। তো একে আবার শুরুতে লিখে নিলাম 1, এর পর আছে হচ্ছে আবার 1, 1, এর পর আবার 1, দেন আছে 2, 2। তো এখন তৃতীয় কলামের লাস্ট স্যাম্পল হচ্ছে 2, তো 2 দিয়ে এরপর শুরু করব। এরপরে এর পরের স্যাম্পলগুলো লিখে নেব। তো 2 এর পরের স্যাম্পল আছে 1, এর পরের স্যাম্পল 1, এর পরের স্যাম্পলও আবার 1। এ হচ্ছে আমাদের এক্স অফ এন, আর এইচ অফ এন যদি নেই তাহলে যেটা দাঁড়ায় 1, 1, -1, 1, 1, 1, -1, 1। এখন সিম্পলি যদি ম্যাট্রিক্স ক্যালকুলেশন করে নিই, এটা গুণ হবে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যদি করি, আমরা জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে রো ইনটু কলাম, তার মানে এই রো এর সাথে এই কলামটা গুণ করতে হবে। তো যদি গুণ করি তাহলে কী দাঁড়াবে, 1 ইনটু 1 প্লাস 1 ইনটু 1 প্লাস 1 ইনটু -1 মানে -1 প্লাস 2 ইনটু 1 মানে হচ্ছে +2। দ্বিতীয় ক্ষেত্র, দ্বিতীয় রো আর এ কলাম, 2 ইনটু 1, 2 প্লাস 1 ইনটু 1, 1, 1 ইনটু -1, -1 প্লাস 1 ইনটু 1, +1। সেমভাবে এই এর পরে দুইটি রো যদি ক্যালকুলেট করি তাহলে কী আসবে, 1 প্লাস 2, -1, +1, 1 প্লাস 1, -2, +1। এখন সিম্পলি যদি এই যোগগুলি করি, 1 প্লাস 1, 2, -1, 1, +2, তার মানে হচ্ছে 3। দ্বিতীয় ক্ষেত্রেও যোগ করলে আসবে 3, 3, দেন হচ্ছে 1। তো এই রেজাল্টটা, এটা হচ্ছে এই দুইটি কনভলিউশন, সুতরাং এই রেজাল্টটা হবে ওয়াই অফ এন। তো ওয়াই অফ এনকে যদি আমরা লিখি তাহলে কী দাঁড়াবে, 3, 3, 3, 1। তো আমরা এর আগের যে এক্সাম্পলটা দেখেছিলাম আগের ভিডিওতে, এই সেম স্যাম্পলগুলো নিয়ে এই রেজাল্টে এসেছিলো 3, 3, 3, 1। তো আমরা এই ম্যাট্রিক্স মেথডের মাধ্যমে খুব ইজিলি এই সলিউশনটা বের করতে পারি। তো আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।